দুর্গাপুরে বিজেপির ডাকা বনধ ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত বিজেপির বিধায়ক লক্ষণ খরুই। এদিন বন্ধের সমর্থনে ভিরিঙ্গি মোড় থেকে একটি মিছিল বের করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ খরুইয়ের নেতৃত্বে। আর সেই মিছিল কিছুদূর এগোতেই তৃণমূল সমর্থকদের বাইক মিছিলের সাথে মুখোমুখি হতেই ছড়ায় উত্তেজনা। ঘটনায় পুলিশের সামনে বিজেপির বিধায়ক লক্ষণ খরুই এবং বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এমনটাই দাবি বিজেপির বিধায়ক লক্ষণ খরুই। এর কি বললেন শোনাব। মাথা মেরেছে, হাতে মেরেছে, কজন আহত, কত কত লাইন এখন এই মুহূর্তে এমন জানি না। পুলিশের ভূমিকা কি দেখছেন? পুলিশ দর্শক পেছনে পুলিশ হাঁটছে, সামনে গুন্ডা আসছে, পেছনে পুলিশ হাঁটছে, কোথাও তালা করছে, মহিলা আক্রান্ত হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, মাথা মেরেছে, হাতে মেরেছে, কিন্তু জানি না কি অবস্থা আছে। আমার থানা যাচ্ছে এখন। কতজন ছিলেন আপনারা এখানে? আমরা 87 জন ছিলাম। মোটরসাইকেল নিয়ে লোকাল কাউন্সিলর মহিলা মোর্চার নেত্রী, তারা পুরো গুন্ডা নিয়ে বাইক বানিয়ে এসে পরে পেছন থেকে এসে আক্রমণ, পেছন থেকে লাঠিচার্জ, লাঠি দিয়ে স্বাভাবিক আছে। বাস চলছে পুরোভাবে দেখছেন, দোকানদারি সব খোলা আছে। এখানে দোকান তো দু ফেসে খোলে, একটা একটু সকালে খোলে আর একটু পরে বাজার খুলবে। তো সমস্ত দোকান সকালে যারা খুলেছে তারা খুলেছে, সবজি বাজার খোলা আছে। সিটি সেন্টারের কথা বলছি আপনাকে, সিটি সেন্টারে সব খোলা আছে, বাস ফাস নর্মাল চলছে। সিটি সেন্টারে বাকি দোকান একটু পরে খুলবে। জনজীবন একদম শান্ত, মানুষ চায় না বন্ধ, মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করছে। হঠাৎ করে বন্ধ দেখে দেওয়াতে কালকে আমাদের কাছে বহু লোকের বোন এসছে। আমি কী করবো, আমি সব মানুষের প্রোগ্রাম আছে, বুঝলে আমরা আমাদের লোককে বলেছি, প্রশাসনও নেগে আছে, প্রশাসন তৎপর, কোনোভাবেই বন্ধকে মেনে নেওয়া যাবে না। যে ইস্যুতে তারা বন্ধ দেখেছে গতকালের ঘটনা এবং তার আগের যে তিলোত্তমার যে ঘটনা, এই ইস্যুটাকে আপনারা কীভাবে দেখছেন? এদের কাছে তো কোনো ইস্যুই নেই এখন। ওই তিলোত্তমার ইস্যু তো এখন সিবিআইয়ের হাতে। সিবিআইকে বলুক না, এখানে বন্ধ না করে ওরা সিবিআইয়ের দপ্তরটা যে পরে ঘেরাও করুক না। বিজেপির তো নিজের পার্টি, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যাক, গিয়ে দাবি করুক যে সিবিআই তদন্ত রিপোর্ট সাবমিট করুক। এসব আজে বাজে নাটকবাজি করে নিজের মানুষকে বিভ্রান্ত করে লাভ কী আছে? এসব তো ওদের রাজনৈতিক চক্রান্ত। শুভেন্দু অধিকারী আর আমাদের কিনা দিলীপ ঘোষ, এদের মধ্যে চলছে কে কতটা বলবান ছিল। আবার তার মাঝে ঢুকে গেল সুকান্ত মজুমদার, তিনি দেখছেন যে এখন আমাকেও তো কিছু জায়গা চায়, কালকে ফট করে একটা বন্ধ রেখে দিলেন। এগুলো সব নিজের নিজের মস্তিষ্ক প্রসূত, বাংলার জনগণকে বিভ্রান্ত করা এবং অশান্তি তৈরি করার এক একটা কৌশল।